হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো স্টার জলসার জনপ্রিয় একটি সিরিয়াল প্রতিদান নিয়ে। প্রতিদান সিরিয়ালে চলছে এক রহস্যময় ঘটনা। কি সে ঘটনা, কি সে টুইস্ট, জানবো আজ এই ভিডিওর মাধ্যমে সবকিছুই। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন এসটিভি বাংলা নিউজ আর আমি সাথে থাকছি রুহুল। চলুন ভিডিও শুরু করা যাক। সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকল এপিসোড সরাসরি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইবিসিএল অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করুন। ধন্যবাদ বন্ধুরা। প্রতিদান সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি শিমুল খুব সতর্কতার সাথে মধুশ্রীর ড্রিঙ্কসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয় এবং সেই ড্রিঙ্কসটি মধুশ্রী খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন শিমুল নীলের ঘরে যায় এবং নীলকে বলে, তুমি মধুশ্রীকে ফলো করো, আমি মধুশ্রীর ড্রিঙ্কসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছি এবং সে ঘুমাচ্ছে। সে যেন ঘুম থেকে ওঠার আগেই আমি জানতে পারি মধুশ্রী ঘুম থেকে উঠেছে। তখন নীল শিমুলকে বলে, তুমি কি করতে চাচ্ছ এখন? তখন শিমুল বলে, আমি যে স্ক্র্যাচটি আর্ট করেছি সেটি নিয়ে আমি সেই বাচ্চা আমার বাচ্চাটি খুঁজতে যাব, ওই লোকটির স্ক্র্যাচ, যে লোকটির কাছে আমার বাচ্চাটি আছে। তখন এই বলে শিমুল সিকিউরিটি গার্ডদেরকে ডাকে এবং সিকিউরিটি গার্ডদেরকে রিকোয়েস্ট করে যে আমাকে বাইরে যেতে হবে, আমাকে একটু সাহায্য করুন। তখন সিকিউরিটি গার্ডরা বলে, ঠিক আছে আপনি বাইরে যেতে চান আমরা দিতে পারি, কিন্তু আপনি মধুশ্রী ম্যামের ঘুম থেকে ওঠার আগে বাসায় ফিরতে হবে, আর আমরা যেগুলো সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে সেগুলো আমরা এর মধ্যেই ডিলিট করে দেবো। তখন শিমুল অনেক ধন্যবাদ তাদেরকে দেয় এবং বলে, ঠিক আছে আমি মধুশ্রীর ঘুম থেকে ওঠার আগে আমি বাসায় চলে আসবো। তখন শিমুল বাসার বাইরে চলে যায় এবং সেই গ্রামটিতে যায় যে গ্রামটিতে ভাস্কর এর আগে গিয়েছিল। সেখানে যে বিভিন্ন লোকদেরকে শিমুল সেই স্ক্র্যাচটি দেখায়, ওই লোকটি যে লোকটির কাছে শিমুলের বাচ্চা আছে, এবং সবাই তখন বলে যে না, আমরা এই ব্যক্তিকে কখনোই এই গ্রামে দেখিনি। তখন একটি লোক বলে যে আপনি সামনের গ্রামটাতে দেখতে পারেন, সেখানে হয়তো বা থাকতে পারে এই লোকটি। তখন শিমুল সেখানে চলে যায় এবং আরও বিভিন্ন লোকদেরকে দেখায়, পথচারী যে লোকজন আছে তাদেরকে সেই ছবিটি দেখায় এবং কেউ তখন সেই ছবিটি চিনতে পারে না। তখনই শিমুল আরও সামনে যেতে থাকে এবং শিমুল পেছনের দিকে তাকাতে থাকে, শিমুল ভাবে হয়তোবা আমাকে কেউ ফলো করছে। শিমুল এইভাবে আগায়, যতই আগায় ততই দেখে আমাকে কেউ ফলো করছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ করে একটি লোক এসে তখন শিমুলের সেই ছবিটি নিয়ে দৌড় দেয় এবং শিমুল তার পেছন পেছন দৌড় দেয়। কি শিমুল কি পারবে সেই লোকটিকে ধরতে এবং শিমুল কি পারবে তার বাচ্চাকে বাঁচাতে? কি হতে চলেছে প্রতিদান সিরিয়ালে? এদিকে মধুশ্রী ঘুম থেকে উঠে যায় এবং ঘুম থেকে উঠে থেকে বাসায় শিমুল নেই। তখন মধুশ্রী অনেক রাগ হয় এবং বলে যে আজকে শিমুল আসুক, শিমুল এখনও আমার খারাপ চেহারা দেখেনি, সে আজকে আসলেই বুঝতে পারবে মধুশ্রী কত খারাপ হতে পারে। মধুশ্রী নীলকে এই কথা বলে যে আজকে শিমুল আসুক, শিমুল আসলেই বুঝবে আমি কি। তখন নীল অনেক রিকোয়েস্ট করে যে মধুশ্রী বাইরে গেছে একটি কাজের জন্য। তখন মধুশ্রী বলে, সে আমাকে তো বলতে পারতো, আমি ঘুমিয়ে পড়েছি তখনই সে আমাকে না বলে চলে গেছে। তা কি হতে চলেছে প্রতিদান সিরিয়ালে? শিমুল কি পারবে তার বাচ্চাকে বাঁচাতে? সে কি পারবে তার বাচ্চাকে কাছে নিতে, নাকি শিমুল কোনোদিনই পারবে না তার বাচ্চাকে বাঁচাতে, আর মধুশ্রীর কাঠপুতলি হয়ে থেকে যাবে সারা জীবন মধুশ্রীর কাছে? তাহলে বন্ধুরা, মধুশ্রী সিরিয়ালে কি হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের ভিডিওগুলি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আপনাদের ভিডিও। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অবশ্যই বেলটি বাজিয়ে দেবেন, যেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা সবার আগে ভিডিওটি পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই। আবার ফিরছি নতুন কোন সিরিয়ালের নতুন কোন এপিসোডের টুইস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই।